নওগাঁর মান্দা কসবা ইউনিয়নের চকুরামপুর মৎস্যজীবী পাড়ায় বাড়ির পানি পড়াকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, কামালের বাড়ির বৃষ্টির পানি হারুনের বাড়ি যাওয়া বন্ধ করে দেওয়ায় কামাল আনসার সহ কয়েকজন মিলে জোর করে পানির বাঁধ কেটে দেয়। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে কামাল হারুনকে মারপিট শুরু করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়। স্থানীয়রা বাংলা চ্যানেলের নওগাঁ স্টাফ রিপোর্টার এম এ রাজ্জাককে জানান, কামালের কোদালের আঘাতে জামাল আনিসার ও দেলোয়ার আহত হয়। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।